স্যার আপনার ছোট ছেলের জন্য ধরবে আমার লাগে লাগবে আপনার জন্য প্লিজ আমাকে ছেড়ে দেন সঠিক উত্তরটা দিয়ে দেন আপনাকে ছেড়ে দিচ্ছি স্যার তার জন্য মেয়ে খুঁজতেছে কি দেখ কথা বলতে চাই না আমি এখন যেতে চাই এত তাড়াতাড়ি চলে যাবে তোর জন্য যে এত কষ্ট করে ছেলেগুলোকে ভাড়া করে আনলাম তার সাথে দেখা করে যাবি না মানে কি বলতে চাস মানে কি জিয়া এখন আমি আর তোকে কিছুই বলবো না এখন যা বলার ওরাই বলবে আমার কাজ ছিল শুধু তোকে ওদের হাতে তুলে দেয়া এই পর্যন্ত এই মার ওকে এই দাঁড়ান ও আপনাদেরকে যত টাকা দিয়ে ভাড়া করেছে তার থেকে বেশি টাকা আমি দেবো ওকে মারো এই আমি তোকে তিন তিন গুণ টাকা দেবো ওকে মার আমি আমি পাঁচ গুণ বেশি টাকা দিব ওকে মারেন আমি তার থেকে 20,000 টাকা বাড়িয়ে দেবো ওকে মার আমার কাছে কোনো টাকা নাই ভাই চাইলে আমারে মারেন দেখেছিস আমি বলেছিলাম না ওর কাছে কোনো টাকা নেই মার খবরদার কেও ওর গায়ে হাত পারিসা তুমি এখানে হুম এখানে আসার আগে ওকে পেছন পেছন আসতে বলেছি এবং আমিও আসার আগে পুলিশে খবর দিয়ে এসেছি এই চল পুলিশ আইতে পুলিশ এক্ষুনি আসবে পারিসা দেখো আসলে চুপ একদম কোনো কথা বলছিস পারিসা এবার ওকে যে শাস্তিটা তুমি দিতে চেয়েছিলে সেটা দিয়ে দাও আপনি চুপ করে থাকেন আমি যেটা বলবো সেটা অ্যানসার করবেন শুধু ঠিক আছে আপনি রবির ঘরে ঢুকেছিলেন রবির ঘরে কেউ একজন জিনিসপত্র তছনছ করে রেখে এসেছে ওর রুমে ঢুকে সব জিনিসপত্র উল্টোপাল্টা করেছে আপনি ঢুকেছিলেন আমি তো ওর ঘরে কোনোদিনও যাবো না আপনি আর জাফর ভাইয়ের মধ্যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই কাজটা আপনি করেছেন শোনেন মীর ভাই আপনি যদি স্বীকার না করেন কি হবে জানেন ও নিচে যে আমাদের বাড়িওয়ালার কাছে কমপ্লেন করবে তারপর আপনার তো যাবেন যাবেনি আমাকে ওই বাসা থেকে বের হতে হবে আপনি জানেন আর কত ঝামেলার মধ্যে আছি কত কত পেনের মধ্যে আছি আপনি বুঝতে পারবেন না আমার এখানে থাকতেই হবে এটার জন্য আপনাকে স্বীকার করতে হবে আপনি বলেন সত্যি কথা বলেন মীর ভাই আপনাকে বলতে হবে আপনি কেন বুঝতে পারছেন না আচ্ছা আমার চোখের দিকে তাকান আমি জানি আমার চোখের দিকে তাকিয়ে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না তাকান ঢুকেছিলেন আপনার রুমে দেখেন আমি জানতাম এই কাজটা আপনার কাজ কেন ঢুকেছিলেন ভাই কেন ঢুকছিলাম ওকে তো আমি সন্দেহ করি বুঝছো তো সন্দেহজনক কিছু করো নাকি হালা পোষা লাগে সেই জন্য রুমের মধ্যে ঢুকছিলাম কে দেখি কি জানো ওরে মাহমুদ ওই যা মনে হচ্ছিলাম হ্যাঁ না ওই যদি চোর হই আমার মনে হয় কি জানো খেলা ফেলায় মনে হয় ব্যাংক ডাহাতি করছে যদি ব্যাংক ডাহাতি না করে মীরা এই কি
আন্তর্জাতিক চক্রের লগে জড়িত আছে, হয় ব্যাংক ডাহাতি করছে, নাইলেও কালো টাহা ওই যে নকল টাহা ওই যে সাপাইয়া ওই যে মার্কেটে সরাই দেয়, মীরা তুমি একবার চিন্তা করে দেখো, এই নকল টাকা যদি সরাই দেয় আর যদি পুলিশ জানতে পারে, ফেলে পুলিশ এই বাড়িতে আসবে, ঘরে ধরবে, তোমাকে ধরবে, আমাকে ধরবে। না না, সেটা আমি জানি ভাই, আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দুইভাবেই কিন্তু পুলিশের কাছে ধরা খাবে। আমি ওকে ভেবেছিলাম, কারণ এমনিতে চালাক একটা লোক, কিন্তু এটা তো দেখছি একটা বিশাল একটা ঘটনা। অবশ্যই। আচ্ছা, আমাদের কি বাড়িওয়ালাকে জানানো উচিত? মানে যে কোনো মুহূর্তে জানানো দরকার, বুঝছো? এই যদি নকল টাকা যদি ও যদি সোরা কারবারি হয়ে থাকে, মীরা তোমাকেও কিন্তু ছাড়বে না, আমি শুধু তোমার পিন নিয়ে, আমি তো আমার পিন নিয়ে ছাড়বে না ছাড়বে, সেটা পরের ব্যাপার। শুনেন, আমি বাড়িওয়ালাকে যদি এখন জানাই তাহলে তো বাসা থেকে বের করে দিবে আমাদেরকে, বুঝেন না কেন, সবাই মিলে ও তো করা যাবে না, আমরা নিজেরা বসে একটা সমাধান করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, আপনি কি জাফর ভাইকে ব্যাপারটা বলেন? দাঁতরে কি এখন পর্যন্ত বলি নাই, ওর ভিতরে একদম পাথর চাপা দিয়ে রাখছি যে কি বলবো, কাকে বলবো, কেন বলবো, সেই জন্য চুপ করে আসলাম। তুমি যে কালে বললে যে তোমার চোখের দিকে তাকেই বলতে। আচ্ছা ভাই, শুনেন, আপনি একটু যান, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দেন, কি করা যায়। হ্যালো, পুলিশকে বলাই নিয়ে আসবো? না না, পুলিশ টুলিশ কিছু করতে হবে না, আমি আপনাকে বলছি আপনি যান, আমাকে একটু ভাবতে দেন, ঠান্ডা মাথায় আমি কি করবো, আমি ডিসিশন নিতে হবে, যান। যে কোনো মুহূর্তে সে তোমার কোনো ক্ষতি করে ফেলাইতে পারে। আচ্ছা ঠিক আছে, অফ করি না, আমি যাইতে আছি, কিন্তু আরে আমি সারমো না, আমি তো ভালো মানুষ, তোমার চোখের দিকে তাকে আমি সব বলিয়ে দিছি, তোরে খাইছে খাবো বিহাল আর ভালা। আমার আসতে একটু লেট হয়ে গেল, আরে দুদিন ধরে কাজের লোকটা আসতেছে না, নিজের হাতে সবকিছু গুছিয়ে তারপর আসতে হলো। রিল্যাক্স, রিল্যাক্স, আরে এত অস্থির হচ্ছে কেন, আমার সময়টা একদমই খারাপ লাগে। ও, তার মানে আমি এসে তোমার সময়টা খারাপ করে দিলাম? না ম্যাডাম, তুমি এসে সময়টা আরো ভালো করে। আচ্ছা তুমি সবকিছু এত মানে নেগেটিভলি নাও কেন, তুমি একদমই আমাকে বুঝো। আচ্ছা বলো তো, আমাদের রিলেশনটা কতদিন হলো? 1 বছর 6 মাস 13 দিন। ওয়াও, গ্রেট। যাক, তুমি আমাদের রিলেশনের সময়টা মনে রেখেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। ইউ ওয়েলকাম। আমাদের রিলেশনের এতদিন হয়ে গেছে, তাহলে এখন আমাদের কি করা উচিত? আমাদের এখন রিলেশনটাকে এগিয়ে নিয়ে বিয়ের কথা ভাবা উচিত, তাই না? কিন্তু আমি কি ভাবছি জানো? কি ভাবছ? আমি ভাবছি ব্রেকআপের কথা। কি মানে? কি কেন? সমস্যাটা কি তুমি জানো না? মনে হয় খুব অ্যাক্টিং করছো। রাখি নামের একটা মেয়ের সাথে যে তুমি ঘুরে বেড়াচ্ছ, সেটা তো আমার লোক মুখে শুনতে হচ্ছে। শোনো, আমি কে? আমি তোমার বয়ফ্রেন্ড না? হ্যাঁ, আমি থাকতে তোমাকে আমার ব্যাপারে লোক মুখে শুনতে হয় কেন? তুমি কি আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারো না? শোনো, তোমাকে জিজ্ঞেস করার মতো রুচি আমার নেই। সেদিন আমি ওই মেয়ের সাথে নিজের চোখে দেখেছি, নিজের চোখে। আপনি তো দেখছি বাংলা সিনেমা দেখেন, বাংলা সিনেমার সব কয়দা দেখছি আপনি ফলো করেন। হাতছাড়ুন, হাতছাড়ুন। ছাড়তে তো ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন, আপনাকে আমি দেখে নেব। এখন কি দেখতে পাচ্ছেন নাকি একটা কফি শপে বসে আমরা আড্ডা দিতে দিতে তারপর আপনি আমাকে দেখবেন? খুশি হব, আপনি কি দেবেন? আপনার খুব সাহস না? বরাবরই। দেখো, নিজের চোখে দেখা জিনিসও অনেক সময় সত্যি হয় না। রিয়েলি? তাহলে সত্যিটা কি আমাকে একটু বলো তো শুনি। দেখো, সত্যিটা হচ্ছে তুমি যেমন নারীদেরকে নিয়ে অনেক ভাবো, নারী স্বাধীনতা নিয়ে তুমি আন্দোলন করে যাচ্ছ,
ঠিক তেমনি আমিও আমার বন্ধুদের জন্য কিছু করতে চাই। আর সত্যি কথা কি, আমার কোনো বন্ধুর যদি কোনো কষ্ট হয় সেটা আমি সহ্য করতে পারি না। তোমার এই কথার সাথে রাখি নামের ওই মেয়েটার সাথে প্রেম করার রিজনটা কি সেটা তো আমি বুঝতে পারলাম না। রিজন আছে, আমার একটা ফ্রেন্ড, ওর নাম রনি, আর এই রাখি নামের মেয়েটা না ওকে অনেক দিন ঘুরিয়ে ডাম্প করেছে, আর সে দুঃখে রনি পালে সুইসাইড করে, আর আমি এই আমি তোমার বয়ফ্রেন্ড তাকে সুইসাইড হাত থেকে বাঁচাই। অবভিয়াসলি আমার মোটিভেশনাল স্পিচ দিয়ে তখন আমি রনিকে প্রমিস করি আমি ওই মেয়েকে এমন শিক্ষা দিতে চাই যাতে ওকে ডাম্প করার কষ্ট সে মেয়েটাও। আপনি তো আমাকে ভুলেই গেছেন। আরে না না, কি আশ্চর্য, কি যে বলো না, আমি তোমাকে কেমন করে ভুলি বলো। আপনি কবে আমার সঙ্গে দেখা করার কথা ছিল? আরে আমি তো দেখা করতেই চাই, কিন্তু ওই যে হয়েছে কি, আমি তো তোমার ওই হোটেল রুম ম্যানেজ করতে পারিনি। আপনি না আসলে পুরুষ না। কি বললে, আমি পুরুষ না? না না, আপনি মহাপুরুষ, মহাপুরুষ। ভাই বলো, কিন্তু আমাকে মহাপুরুষ বলছো কেন বলো তো? এই যে মহাপুরুষরা কিছুই ম্যানেজ করতে পারে না, তাই গাছের নিচে বসে ধ্যান করো। না কিন্তু আমি কিন্তু ধ্যান করছি না। হ্যাঁ তাহলে কি করছেন? আমি তো মনে করো যে চেষ্টা করছি, চেষ্টা। তার মানে কি, তুমি একটা মেয়েকে ডাম্প করতে চাইছো? চাইছি না, অলরেডি করে ফেলেছি। ডান, দুই দিন আগে আমি ওকে ডাম্প করেছি এবং সে আমার কাছ থেকে কাঁদতে কাঁদতে গিয়েছে। একটা মেয়েকে এভাবে অপমান, এটা তো ঠিক না। ওয়েট ওয়েট ওয়েট, তুমি না এই বিষয়টাকে একদম নারীবাদী দৃষ্টিতে দেখছো। তুমি যদি এটাকে মানবিক দৃষ্টিতে দেখো তাহলে ওই মেয়েটা রনির সাথে যে কাজটা করেছে না সেটার জন্য তার একটা শাস্তি হওয়া দরকার। আমি তো ঠিক বুঝতে পারলাম না, এই শাস্তিটা তোমাকে দিতে হলো, আর কোনো বন্ধু ছিল না? আসলে আসলে হয়েছে কি যে এইসব কেস আমি আমি যেভাবে মানে স্মুথলি হ্যান্ডেল করতে পারি আমার অন্যান্য বন্ধু তো পারে না, তাই সবাই মিলে আমাকে ধরলো যে মানে এই কেসটা যাতে আমি হ্যান্ডেল করি আর ওই মেয়েটাকে যাতে উচিত একটা শিক্ষা দিই। দেখো আমি এটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমার কেস কি ডান? হ্যাঁ একদম ডান। দেখো একটা কথা বলতে আমি কিন্তু বাধ্য হচ্ছি, এরপরে যদি তুমি আর এরকম কেস হাতে নাও এর প্রভাব কিন্তু আমাদের রিলেশনের উপর পড়বে। তুমি তুমি কেন আমাকে ভুল বুঝছো? আমি তো স্রেফ তোমাকে ভালোবাসি, আর তুমি তো সেটা ভালো করে জানো, জানো না? হুম ঠিক আছে, জানলেও তুমি আমার প্রেমিক,